আজকে আমরা শিখব বাস্তব সংখ্যা অধ্যায় একের 14 নম্বর প্রশ্ন। এখানে বলা আছে যে সদৃশ আবৃত দশমিক ঘনাংশে প্রকাশ করো। এটা করতে হলে 5 নম্বর প্রশ্নটি আমরা শুরুতেই শুরু করি, 2.3 এর উপর পণপণিক এবং 5.235, পণপণিক হলো 3 এবং 5 এর উপর। তো এখানে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এখানে লিখতে হবে যে এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক হবে, অনাবৃত্তের ক্ষেত্রে সর্বোচ্চটা আমাদেরকে নিতে হবে। প্রথম সংখ্যাটিতে কোনো অনাবৃত্ত অঙ্ক নেই, অনাবৃত্ত অঙ্ক দশমিক বিন্দুর পরে থাকে। দ্বিতীয় সংখ্যাটিতে অনাবৃত্ত অংশ হলো 1টি, তাহলে 1টি যেহেতু আছে তাহলে অনাবৃত্ত অংশ হলো সর্বোচ্চ 1টি। এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে, অনাবৃত্তের ক্ষেত্রে কোনো লসাগু করতে হবে না, আমরা পূর্বেই শিখছি। তাহলে অনাবৃত্তের ক্ষেত্রে কোনো লসাগু নেই, কিন্তু আবৃত্তির ক্ষেত্রে লসাগু করতে হবে। আবৃত্ত অংশের অঙ্ক হবে, এখানে আবৃত অঙ্ক হলো 1টি এবং এখানে হলো 2টি, 1 এবং 2-এর লসাগু হলো, এর লসাগু 1 ও 2-এর লসাগু হলো কত, 2 অক্ষে 2। তাহলে আবৃত অংশ হতে হবে 2টি এবং অনাবৃত অঙ্ক হতে হবে 1টি। তাহলে প্রথমে সংখ্যাটা আমরা লিখি 3-এর উপর পণপণিক, এবং এটা মেলানোর জন্য যে সংখ্যাটার উপর পণপণিক আছে সেই সংখ্যাটা দিয়ে মেলাবো। তাহলে 2 পয়েন্ট অনাবৃত্ত অংশ হলো এবং আবৃত্ত অংশ এখন হবে 2টা, তাহলে এই যে 2টা। এবং বাকি যে অংশটা আছে এটা সাজানোই আছে, এটা সাজানোর কোনো প্রয়োজন নেই, 5.23 পণপণিক। তাহলে এটা যদি আমরা দেই 5.235, এটাই হলো সদৃশ আবৃত্ত দশমিক ঘনাংশ ক নম্বর প্রশ্নের। তো আমরা এখন যদি খ নম্বর করতে চাই, তাহলে খ নম্বরটা হলো অনাবৃত্ত অঙ্ক, খ নম্বর হলো 7.26 পণপণিক, এটা হলো 4.237 এর উপর পণপণিক। তা আমি শর্টকাটে লিখতেছি অনাবৃত্ত অঙ্ক, অনাবৃত্ত প্রথম সংখ্যাটিতে অনাবৃত্ত অংশ এবং আবৃত্ত অংশ দ্বিতীয় সংখ্যাটিতে, প্রথম সংখ্যাটিতে অনাবৃত্ত অংশ হলো 1টি আর দ্বিতীয় সংখ্যাটিতে অনাবৃত্ত অংশ হলো 2টি। তাহলে সর্বোচ্চ অনাবৃত্ত অংশ হলো, অঙ্ক হলো 2টি হবে, এবং প্রথম সংখ্যাটিতে আবৃত্ত অঙ্ক 1টি এবং দ্বিতীয় সংখ্যাটিতে আবৃত্ত অঙ্ক হলো 1টি। তাহলে আবৃত্ত অঙ্ক হলো 1 এবং 1-এর লসাগু হলো, 1 এবং 1-এর লসাগু, 1 এবং 1-এর লসাগু হলো 1, এবং এটার ক্ষেত্রে কোনো লসাগু করা লাগবে না, সর্বোচ্চটাই লিখতে হবে। তো এটা যদি আমরা বানাতে চাই তাহলে লিখতে হবে 7.26, যেহেতু অনাবৃত্ত অঙ্ক হবে সর্বোচ্চ 2টা, তাহলে এই 6 দিয়ে মেলাবো, তাহলে 2, 6 এবং আবৃত অঙ্ক 1টি, তাহলে 8টা 6 লিখতে হবে। এবং দ্বিতীয় সংখ্যাটি হলো 4.237-এর উপর পণপণিক, তাহলে 4.237-এর উপর পণপণিক, এটা সাজানোই আছে, সাজানোর প্রয়োজন নেই। এখন যদি আমরা গ নম্বর সমস্যাটি সমাধান করতে চাই, তাহলে গ নম্বরটা হলো 5.7-এর উপর পণপণিক, 8.34 এই দুটোর উপর পণপণিক, এবং 6.24 এই দুটোর উপর, মানে এই 3টার উপর পণপণিক। তাহলে এখানে অনাবৃত্ত হলো এখানে 9, এখানে 9, এখানে 9, তাহলে 0। আবৃত্ত অঙ্ক হলো এখানে 1টি, আবৃত্ত অঙ্ক এখানে হলো 1টি, এখানে হলো 2টি এবং এখানে হলো 3টি। এটা যদি লসাগু করি 1, 2 ও 3-এর লসাগু, 3 দুগুণে 6,
তাহলে সর্বোচ্চ হতে হবে অনাবৃত আবৃত অঙ্ক 6টি। তাহলে আমরা লিখি 5.7, আবৃত অনাবৃত যেহেতু 0 আর আবৃত হতে হবে 6টি, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 1 2 3 4 5 6 এখানে দেব এবং এখানে দেব পূর্ণবণিক। এতে বোঝা গেল যে সবগুলোতে পূর্ণবণিক আছে। তাহলে 8.34, তাহলে 34 বারবার আসবে, 34 পূর্ণবণিক এখানে এবং এখানে দেব। সংখ্যাটি ছিল 8.34 এবং এই সংখ্যাটা হলো 5.7 এর উপর পূর্ণবণিক। পরের সংখ্যাটা যদি আমরা লিখি তাহলে সেটা ছিল 6.245, তাহলে যেটা দিয়ে মেলাবো তাহলে 6 থাকলো, 245245 এই যে সদৃশ হয়ে গেল। এরপরে প্রশ্নটা হলো যে ঘ নম্বর, ঘ নম্বরও একইভাবে করা যাবে। ঘ নম্বর প্রশ্নটি হলো 12.32 2.19 এর উপর পূর্ণবণিক, 4.32 এবং 5.6 এর উপর পূর্ণবণিক। তাহলে অনাবৃত্ত হলো কয়টি? অনাবৃত্ত এখানে হলো 2টি, এখানে 1টি, এখানে হলো 2টি, তাহলে সর্বোচ্চ হলো 2টি। আবৃত অংশ হলো আবৃত এখানে 9 অর্থাৎ 0, এখানে হলো 1টি এবং এখানে হলো 2টি, তাহলে লসাগু করলে হলো লসাগু সমান 2টি। তাহলে আবৃত্ত হতে হবে, অনাবৃত্ত হবে 2টি এবং আবৃত হবে 2টি, অনাবৃত্ত 2টি, আবৃত্ত 2টি। তো যদি প্রথম সংখ্যাটা আমরা বানাই তাহলে 12.32 সমান 12.32, এরপরে যেহেতু অসংখ্য শূন্য লেখা যাবে, 32 এর পরে অসংখ্য শূন্য লেখা যাবে, তো আমরা আবৃত অঙ্ক যেহেতু 2টা হতে হবে তাহলে অনাবৃত অঙ্ক 2টা হয়েছে, আবৃত অঙ্ক 2টা মিলে দিই, অনেক শূন্য লেখা যাবে, তো আমরা যেহেতু 2টা দরকার 2টা লিখলাম। পরটা হলো 2.19 এর উপর পূর্ণবণিক, তাহলে আমরা লিখতে পারি 2.1999, কারণ 9 এর উপর পূর্ণবণিক ছিল, এটা দিয়ে মেলাতে হবে। পরের সংখ্যাটা হলো 4.3256, এই দুটোর উপর পূর্ণবণিক, তাহলে আমরা এটা লিখতে পারি 4.3256, তাহলে এটার উপর পূর্ণবণিক সদৃশ হয়ে গেল।